উল্টে থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সুন্দরচক পোস্ট অফিসে জাল পাসবুক নিয়ে টাকা তুলতে এসে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। শনিবার ঘটে ঘটনাটি। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে আম জনতার হাতে গণপিটুনি খেতে হয় অভিযুক্তকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামত ফাঁড়ির পুলিশ এবং অভিযুক্তকে ফাঁড়িতে নিয়ে আসে। উক্ত ঘটনার খবর পেয়ে সুন্দরচক ও রাধানগর এলাকার সাধারণ মানুষ ও পোস্ট অফিসের খাতাধারকরা 60 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর ইন্দ্রাণী মিশ্রকে সঙ্গে নিয়ে নিয়ামতপুর ফাঁড়িতে আসে শনিবার রাতে। ইন্দ্রাণী মিশ্র নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন। আজ ফাঁড়িতে আসার কারণটা কি আপনার? দেখুন, আজ একটা ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে। আমাদের সুন্দরচক পোস্ট অফিসে একজন ফ্রড, যিনি দিলীপ ওরাং মানে এই ভদ্রলোকের নাম নিয়ে তার জাল একটি পাসবই নিয়ে ফটো লাগিয়ে টাকা উইথড্র করতে এসেছিল। এবার যেহেতু পোস্ট অফিসটা আমাদের লোকালয়ের মধ্যে অবস্থিত, ওনার যাতায়াতের সুবাদে পোস্ট অফিসের যারা লোকজন আছে ওনাকে চেনেন, তো ওই ভদ্রলোকের কে দেখে পোস্ট অফিসের কর্মচারীদের সন্দেহ হয়। তো তারা পুলিশে খবর দেন, পুলিশ গিয়ে লোকটিকে অ্যারেস্ট করে। তো একটুর জন্য অনেক কটা টাকাই মানে সাধারণ মানুষ গরিব মানুষের খেটে খাওয়া টাকাটা বেরিয়ে যেতে পারতো, তো পুলিশের তৎপরতায় সেটা হয়নি। অফিসের যেটা ঘটনা ঘটেছে, এই যে যার কাছ থেকে অনেকগুলো বই, কীভাবে বইগুলো তাদের কাছ থেকে এলো বলে? এটা তো আমাদেরও অদ্ভুত লাগছে, অবাক লাগছে যে এটা পোস্ট অফিসে গরিব মানুষ নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ গচ্ছিত রাখে, এবার পোস্ট অফিস থেকে এত সুন্দর, ওটা সাধারণ আমরা দেখলে তো বুঝতে পারবো না বইটা যে কোনটা আসল কোনটা নকল। তো তারা পেলো কী করে? সাইন বলুন, আপনার অ্যাকাউন্ট নাম্বার একই, হুবহু পোস্ট অফিসের যে বইটা অরিজিনাল বইয়ের মতোই দেখতে। তো এটা সত্যি আমরা বড়বাবুকে জানিয়ে এসেছি যাতেই ব্যাপারটা তদন্ত হয়। মনে হচ্ছে কোথাও পোস্ট অফিসের গাফিলতি আছে বলে মনে হচ্ছে, পোস্ট অফিসে কোনো মানুষের সাথে যুক্ত আছে বলে মনে হচ্ছে? সেটা তো আমি বলতে পারবো না, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, অবশ্যই তদন্ত হওয়া উচিত, কারণ এটাতে প্রচুর মানুষের সারা জীবনের অর্থ সঞ্চিত আছে। পোস্ট অফিসের গাফিলতি থাকা উচিত নয়, যদি থাকে তাহলে আমার মনে হয় তো এটার বিষয়ে মানে পূর্ণাঙ্গ তদন্ত দরকার। আজকে অফিসে আজ আমাকে হঠাৎ করে ওই বেলা দুটোর সময় আমাকে ফোন করেছে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হচ্ছে। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কীভাবে চুরি হবে? অ্যাকাউন্ট তো আমার কাছে আছে। তো পোস্ট অফিস থেকে যিনি ফোন করলেন তাকে বললাম যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা যে চুরি হচ্ছে আপনি সেটা তো আপনারা বুঝবেন, আমি সেখানে মজুদ নেই, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কীভাবে চুরি হচ্ছে তারা বলেছিল আপনাকে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।